ভুয়া ডাক্তার এটা কি ধরনের শব্দ? তো আমি সবচেয়ে প্রথমে এই শব্দটার মানে তীব্র প্রতিবাদ জানাই। আমাকে কিন্তু মেডিকেলে দায়িত্ব দেওয়া হয়নি, আমি কিন্তু বাগানে কাজ করতাম। তাহলে আমার পক্ষে অন্য কোনো একজন বন্দীকে মেডিকেলে ঢুকিয়ে দেওয়া একেবারেই অসম্ভব। আমি সকলকে বলবো যে বিভ্রান্ত না হতে, এবং একজন ডক্টরকে কখনো তার অ্যাটায়ার দেখে না, তার প্রফেশনাল অ্যাটিটিউড দেখে আপনারা জাজ করবেন। ভদ্রমহিলাকে নিয়ে ট্রল করার আগে, হাসাহাসি করার আগে, উপহাস করার আগে খুব ভালো মতো দেখে নিতে হবে যে আসলে উনি কোনো মানে মানসিক সমস্যায় ভুগছেন কি না। একজন ডক্টর হতে হলে তার অবশ্যই তার সার্টিফিকেটটা জরুরি, তার সার্টিফিকেট থাকতে হবে, তার প্র্যাকটিসিং ডক্টর হলে বিএমডিসির রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলেই তো বলা যাবে উনি ডক্টর কিনা। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোর দিকে এমফাসিস দেওয়া উচিত। সবাই আমাকে যেটা নিয়ে বলেছেন যে উনি আমার কথা বলেছেন ওনার সাক্ষাৎকারে, তো এটা নিয়ে আমার সমস্যা না, মানে আমার এটা নিয়ে খারাপ লেগেছে, কারণ আমি কিন্তু ভদ্রমহিলাকে চিনি না। কাশিমপুর কারাগারে যদিও ফিমেল কারাগারে অ্যারাউন্ড 1000 মানুষ ছিল, তো আমি কখনো তাকে দেখিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওখানে কে কোন কাজ করবে এটা টোটালি ডিপেন্ডেন্ট অন কর্তৃপক্ষ। ডাক্তার বা ডাক্তার না, ভুয়া ডাক্তার এটা কি ধরনের শব্দ? একটা মানুষ সে ডক্টর কি ডক্টর না, সেটা তার MBBS-এর সার্টিফিকেট, তার ইন্টার্নশিপের সার্টিফিকেট, যদি সে প্র্যাকটিসিং ডক্টর হয় তার BMDC-র রেজিস্ট্রেশন, সেটা দিয়ে অ্যাসার্টিন করা যায় যে whether she is a doctor or not. ভুয়া শব্দটা ডাক্তারের সাথে লাগানোটা আমি মনে করি যে আমাদের সকলের জন্য একটা মানে কষ্টকর এবং অপমানজনক জিনিস। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আরও কিছু শব্দ দিয়ে অ্যাসেস করার চেষ্টা করা হচ্ছে। আমি দেখলাম ইনটেনসিভ কেয়ার ইউনিট বা ICU বা অপারেশন থিয়েটার বা OT বা HO বা হিস্ট্রি অফ, এই জিনিসগুলো কিন্তু আজকাল যারা কনসার্ন মানুষ তারা সকলেই কিন্তু জানে। এটার জন্য কিন্তু ডাক্তার হওয়ার প্রয়োজন হয় না। তো এই শব্দগুলো জানলেও কেউ ডাক্তার হয়ে যায় না। অথবা আমি একটা অ্যাপ্রন ব্যবহার করলাম, তাতেই কিন্তু কেউ ডাক্তার হতে পারে না। একজন ডক্টরকে তার লেভেল অফ নলেজ, তার প্রফেশনাল স্কিল, সিম্প্যাথি অ্যান্ড এম্প্যাথি টুয়ার্ডস দ্য পেশেন্ট, সেটা দিয়ে বিবেচনা করা উচিত, নট বাই হিজ অর হার অ্যাটায়ার। যেমন যদিও বিভিন্ন মেডিকেল বিষয়ে আমার ওপিনিয়ন নিতে আমাকে মেডিকেল সেন্টারটাতে ডাকা হতো, মেডিকেলে কাজ করতেন একজন যাবজ্জীবন প্রাপ্ত একজন আন্টি ছিলেন উনি, আমাকে কিন্তু মেডিকেলে দায়িত্ব দেওয়া হয়নি, আমি কিন্তু বাগানে কাজ করতাম। তাহলে আমার পক্ষে অন্য কোনো একজন বন্দীকে মেডিকেলে ঢুকিয়ে দেওয়া একেবারেই অসম্ভব। তো আমি এই কথাটুকু আমার কাছে মানে আমি এটার প্রতিবাদ জানাই, এরকম কিছু ঘটেনি। উনি যেহেতু কয়েদি নন সেক্ষেত্রে তার কাজ করারও কোনো প্রশ্ন উঠছে না।